মেসেঞ্জার এই অ্যাপটি আমরা সবাই ব্যবহার করে থাকি। মোটামুটি ফেসবুকে অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। তো মেসেঞ্জার ইউজ করি যারা, তারা সবাই জানি যে আমরা কাউকে যদি কোনো মেসেজ পাঠিয়ে দেই তাহলে সেই মেসেজটা কিন্তু আর ডিলিট করা যায় না। ভুলে সাপোজ আপনি কাউকে একটা মেসেজ ভুলবশত কাউকে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু সেটা আপনার পাঠানোর দরকার ছিল আর একজনকে, তাহলে এই ক্ষেত্রে আপনি অবশ্যই অনেক সময় অনেক বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়েছেন। আপনারাও হয়েছেন আশা করি, আমিও হয়েছি। সো মেসেঞ্জার তার নতুন আপডেটে একটা নতুন সিস্টেম চালু করেছে যে আপনাকে 10 মিনিট সময় দিয়েছে। আপনি 10 মিনিটের মধ্যে আপনি যদি কাউকে ভুলবশত কোনো মেসেজ পাঠিয়ে দেনও তাহলে আপনি দুই পাশ থেকেই মেসেজটি ডিলিট করতে পারবেন। তার আগে বলে নেই, আপনি কিন্তু অবশ্যই মেসেঞ্জারের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নেবেন। আমি আপডেট দিয়ে নিচ্ছি, আপডেট দেওয়ার পর ওপেন করে আপনাদের দেখাবো, একদম প্রমাণ সহ দেখাবো যে কিভাবে কত মিনিট সময় আর কি। সো আমাদের অলরেডি আপডেট হয়ে গেছে, এখন অ্যাপটা ইনস্টল হচ্ছে। ঠিক আছে, ইনস্টল নিতে একটু সময় নিচ্ছে, একটু করে সময় নিচ্ছে। ইনস্টলিং হ্যাঁ, আমাদের ইনস্টল হয়ে গেছে, অর্থাৎ নতুন আপডেট আমাদের ইনস্টল করা শেষ মেসেঞ্জারে। এবার ওপেন করি। ওপেন করার পর আমার মেসেঞ্জার ওপেন হয়ে গেছে এবং মেসেঞ্জারের ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, আপডেট নেওয়া মেসেঞ্জারের ইন্টারফেস অনেকটা এরকম। এখন আমি সাপোজ আমার এক ফ্রেন্ডকে একটা মেসেজ পাঠাবো, যেটা আমি আপনাদের জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য একটা মেসেজ পাঠাইলাম। সাপোজ, হ্যালো ব্রো, একটা মেসেজ লিখে পাঠালাম আমি, হ্যালো ব্রো। এখন আমি তাকে এই মেসেজটি পাঠাতে চাচ্ছিলাম না, সাপোজ ভুলে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমি এই মেসেজটা দুই পাশ থেকেই সরাতে চাচ্ছি। আমি কীভাবে সরাতে পারবে দেখুন, মেসেজটার উপর ট্যাপ করে ধরে রাখুন, তারপরে নিচের দিকে দেখতে পারবেন তিনটা অপশন আছে, কপি, ফরওয়ার্ড অ্যান্ড রিমুভ। তার মধ্যে আপনি যদি রিমুভে ট্যাপ করেন তাহলে দেখবেন দুটো অপশন আপনার জন্য চালু হয়ে গেছে, একটা হলো রিমুভ ফর এভরি ওয়ান আর একটা হলো রিমুভ ফর ইউ। রিমুভ ফর ইউ অপশনটা আপনার শেষ পর্যন্তই থাকবে, যতক্ষণ পর্যন্তই আপনার থাকুক না কেন, মেসেঞ্জারে আপনি থাকেন বা না থাকেন। আর রিমুভ ফর এভরি ওয়ান উপরের অপশনটা আপনার জন্য 10 মিনিটের বেশি থাকবে না। সো এইটাই আমরা প্রমাণ সহ দেখব, যেহেতু বলেছে যে 10 মিনিটের বেশি থাকবে না। রিমুভ ফর এভরি ওয়ান বাটনটা আপনারা এখন দেখতে পারতেছেন, ঘড়িতে 10:46, আমরা মেসেজের উপর একবার যদি ট্যাপ করি ডেলিভার্ড 10:45 পাঠাইছি। সো দেখি 10:46, তো তার মানে 10 মিনিট 10:55 বা 56-র পরে আমি এই প্রথম অপশনটা পাই কি না, রিমুভ ফর এভরি ওয়ান। যদি পাই তাইলে বুঝবো সময় আরও বেশি কিন্তু পাবেন না আপনি। সো গাইজ, আমরা চলে এসেছি 10 মিনিট না, আরও একটু বেশি সময় চলে গেছে অতিবাহিত। সো আপনারা দেখতে পারতেছেন 10:45 একটা মেসেজ পাঠিয়েছি, যেটা হ্যালো ব্রো লেখে। এখন এই মেসেজটা আমি দুই পাশ থেকে ডিলিট করতে চাইলে পারবো না, কেননা আমি আগেই বলেছি যে 10 মিনিট আগে আপনি কিন্তু দুইটা অপশন দেখেছিলেন। দাঁড়ান দেখাচ্ছি, মেসেজটি ট্যাপ করে আপনি রিমুভে যান, এখন দেখুন অপশন একটা হয়ে গেছে। একটা হওয়ার কারণ এটাই, কেননা আপনাকে পারফেক্টলি টাইম দিবে 10 মিনিট। তো আমরা দেখতে পারতেছেন 10:45 মেসেজটা পাঠাইছিলাম, এখন বাজে হলো 11, তো অলমোস্ট আমাদের 15 মিনিট হয়ে গেছে। সো 10 মিনিট অতিবাহিত হওয়ার পর আপনি কিন্তু আর মেসেজটা দুই পাশ থেকে ডিলিট করতে পারবেন না। সো আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে মেসেঞ্জারের এই আপডেটটা খুবই মানে দরকার ছিল, কিন্তু আমার একটা সাজেশন থাকবে যাতে এই ক্ষেত্রে এই টাইম বাউন্ডটা দিয়ে না দেওয়া হয়। 10 মিনিটের মধ্যে কাউকে আপনি যদি ভুলবশত মেসেজ পাঠিয়ে ফেলেন, আপনি যদি 10 মিনিটের মধ্যে বুঝতে নাও পারেন তাহলে যাতে পরবর্তী সময় মেসেজটি ডিলিট করা যায় দুই পাশ থেকেই। মেসেঞ্জারকে অসংখ্য ধন্যবাদ। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে এরকম নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।